পথ চলতে দেখা মেলে নতুন পথের, জীবন ছুটে চলে নতুন আশায়, নিত্য নতুন ভাবনায়। দর্শক সবাইকে আমন্ত্রণ লাক্স মুখ ও মুখরতার আরেকটি আসরে। আমাদের আজকের পর্বে অতিথি হয়েছেন নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী। চলুন আজকের আসরে তার মুখ থেকে শুনি তার মুখরিত জীবনের গল্প। কেমন আছো চয়নদি? ভালো। প্রথমে ছোটবেলা থেকেই শুরু করি। ছোটবেলাটা কেমন ছিল? জন্ম হয়েছে খুলনা সদর হসপিটালে, তারপর ঢাকাতে আসার পর আমি পুরনো ঢাকার মেয়ে। আচ্ছা। পড়েছি সেন্ট ফ্রান্সিস স্কুলে, তারপরে বাংলা বাজার পড়েছি। আচ্ছা। ছোটবেলাটা আসলে বেড়ে উঠেছে খুব শাসনের মধ্য থেকে। আচ্ছা। আমার মা স্কুল টিচার ছিলেন এবং তিনি খুব ডিসিপ্লিন মেনটেন করতেন, এখনো স্টিল ভোর 5:30 উঠতে হয়, তখন উঠতে হয়েছে। আমরা যখন আজান পড়তো মা উনি রান্নাঘরে রান্না করতো, তখন তার তো ফ্রিজ ট্রিজ এত কিছু ছিল না, রান্না করতেন এবং আমরা পড়তাম, জোরে জোরে পড়তে হতো, মানে রান্নাঘর থেকে শুনবেন আমরা পড়ছি না। তারপরে আমাদের আবৃত্তি করাতেন, নাচ শিখতে নিয়ে যেতেন, গানও ওনার হাতে হাতে করি। সবকিছু আসলে ওনার কাছেই হয়েছে, ওনার শাসনে ওনার আদরে, ওনার ভালোবাসায়, এবং অনেক ডিসিপ্লিনের মধ্যে মানুষ হয়েছি। স্বপ্নটা কেমন ছিল, সেটা নিজেকে নিয়ে বা সবাইকে নিয়ে, পরিবেশকে নিয়ে? যেমন মা খুব চাইতেন যে আমি ছোটবেলা চাইতেন নাচ শিখতাম। আচ্ছা। নাচ শিখতাম হলো গহর জামিলের কাছে এবং পরে কত্থক শিখেছিলাম নিকুঞ্জ বিহারী পাল। আচ্ছা। নাচটা আমার ভালো লাগতো না, মা পছন্দ করতেন দেখে করতাম, ওই যে ডিসিপ্লিন করতে হবে এই জিনিসটা খুব ছিল যে মা যেটা বলবে ওটাই হবে, তো ভালো লাগতো গান। পরে মা বুঝতে পারলেন যে গান পছন্দ, পরে আমি ছায়ানটে আমাদেরকে ভর্তি হলাম আমরা। ছোটবেলা থেকে খুব বইয়ের অভ্যাস ছিল, বই পড়ার অভ্যাস, মানে মামুনি আমাদেরকে গল্পগুচ্ছ বসে ছোটবেলা থেকে ধরিয়ে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ধরিয়ে দিয়েছিলেন। আসলে ছোটবেলা থেকে কানটাই তৈরি হয়েছে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আবৃত্তি, গীতাঞ্জলি। ছোটবেলার খেলার সাথীদের কথা মনে আছে? হ্যাঁ, খেলার সাথীদের কথা অবশ্যই মনে হয়েছে। আমাদের লক্ষ্মীবাজারে ছিলাম, আমাদের পাড়াটা ছিল আসলে খ্রিস্টিয়ান পাড়া, বেসিক্যালি খ্রিস্টিয়ান বেশি ছিল। মনে পড়ে যায় কলির কথা, জুয়ের কথা, মনে পড়ে যে আমার ছোটবেলার আমার স্কুল কলেজ ফ্রেন্ড মাসুরার কথা, যাদেরকে আমি এবার খুঁজে পেয়েছি নিউ ইয়র্কে। আচ্ছা। আমি 22 বছর পর ওদেরকে খুঁজে পেয়েছি। আচ্ছা। সেই ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে, রাহাত আজিমের কথা, ও এখন নিউ ইয়র্কে আছে, ও চ্যাম্পিয়ন হয়েছিল কষাখায়, আমি খসাখায় ছিলাম। এই ছোটবেলাটা আসলে অনেক সুন্দর ছিল, এখন বড়বেলায় এসে অনেক বছর পর ওদেরকে আবার খুঁজে পেয়েছি, এটাও কিন্তু একটা ভালো লাগা। আমরা বড় বড় গ্র্যান্ড শো করেছি, নতুন কুড়ি করেছি, ছোট এসব নাটক করেছি, তখনকার পরিবেশটা আসলে অনেক অন্যরকম ছিল, অনেক আন্তরিক ছিল, বাট ওটা কিন্তু এখন আমরা দেখতে পাই না। বাট ওই ছোটবেলার পরিবেশটাই কিন্তু আমার মনের মধ্যে এখনো গেঁথে আছে। আমার কিন্তু এখনো মনে হয় যে আমার মেয়েটাকে আমি ওই মন মানসিকতায় কিন্তু বড় করেছি, বড় করছি। এই যে কড়া শাসন, আবার এত সাংস্কৃতিক বলয়ের মধ্যে মানুষ, তার মধ্যে কি কখনো এমন কোনো কাজ করেছিলে যে বকা খেতে হয়েছিল? বকা খাওয়ার ব্যাপারটা আসলে ওরকম কোনো কিছু ঘটেনি, আসলে মামুনি খুব ডিসিপ্লিন ছিলেন এবং যেটা আমি বললাম এতক্ষণ যা বলছিলাম। তবে হ্যাঁ, একবার অনেক বকা খেয়েছিলাম, ম্যাট্রিক পরীক্ষা দিব, মানে ক্লাস 10-এ উঠলাম, হাফিয়ারলিতে আমি পরীক্ষা দিতে পারলাম না, আমার চিকেন পক্স হলো, ফ্রি টেস্টে আমি ফেল করলাম, 28 পেলাম। এবং মামুনি তখন মানে কি করবে যে আমার মেয়ে, আমি সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হই, বাট এইটার জন্য কিন্তু আমার কোনো প্লেস নাই। আচ্ছা আচ্ছা। ফেল, এখন আমি নিজেও নার্ভাস হয়ে গেলাম, তখন মামুনি খুব বকেছিল এবং মনে আছে যেদিন আমার এই দেখলো যে আমি 28 পেয়েছি প্রি টেস্টে, মানে কিছুদিন পর ম্যাট্রিক পরীক্ষা, মামুনি আমাকে একটা চট দিয়েছিল, ওটা আমি কখনোই ভুলবো না। এবং আমার মাকে আমি এখনো বলি, আমার মার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সুভাষ স্যার নামে একজন খুব তুখোর টিচার ছিলেন, আমার মা খুঁজে গিয়ে ওনাকে নিয়ে আসলেন, উনি আমার বাসায় পড়ালেন এবং সেই ইলেকটিভ ম্যাথে আমি 99 পেলাম। আসলে মনের যদি ইচ্ছা থাকে আর মা বাবা যদি পাশে থাকে, আসলে সবকিছু শ্রেষ্ঠ জায়গায় যাওয়া যায়, আসলে একদম লক্ষ্যে পৌঁছানো যায়। আমি সাধারণত পড়া এবং সংসার গুছানো, গান, এগুলো ছাড়া কিছুই বুঝতাম না। বাট যখন ইন্টারমিডিয়েট পাস করে ফেললাম, গ্রাজুয়েশন ডিগ্রিতে ঢুকলাম, তখন আমার একটা ছেলেকে অনেক ভালো লাগলো। আচ্ছা। তো মামুনি তো জেনে গেল এবং যথারীতি মামুনি পছন্দ করলো না। আচ্ছা আচ্ছা। কলেজ জীবনে এটা হয়েছিল,
মানে ইন্টারমিডিয়েট এর পরে। আচ্ছা, সেই জীবনটা কেমন ছিল? সেটাও কি একটা গন্ডির সেই একটু বেরোতে পেরেছিলে বা শাশুড়ির বাইরে? আসলে আমরা কখনোই ওরকম করে বেরোতে পারিনি। ছায়ানটা যেতাম আমরা দুই বোন, তারপর বাসায় ফিরতাম, সবকিছুর মামুনির নখর দর্পণে ছিল যে কখন পড়া হচ্ছে কখন ছুটি হচ্ছে, ওরকম করে বেরোতে পারিনি। সব জায়গায় যেখানে গিয়েছে মামুনি নিয়ে গেছে, মামুনি অনেক কষ্ট করেছে আমাদের জন্য, মামুনি সবসময় নিয়ে গেছে। তবে যখন ওই যে গ্রাজুয়েশন ডিগ্রি যখন নিচ্ছিলাম পড়ছি, তখন একটু একটু করে একা একা বের হচ্ছি, একা একা বিভিন্ন জায়গায় যাচ্ছি। ওই সময় হয়তো আমার কাউকে ভালো লাগলো, মামুনি জেনে গেলেন ওই সময়। এমন কি কোনো ঘটনা ঘটিয়েছিল বা কাহিনী ঘটিয়েছিল যা চিন্তা করলে এখন নিজেরই হাসি পায় যে আমি এরকম ছিলাম কেন? যেমন একবার মনে হয়েছে, মনে আছে আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, আমাদের বাড়িওয়ালা একটা কুকুর ছিল, কুকুরটা দেখতে খুব সুন্দর, তো কুকুরটা খাচ্ছিল। তা আমার বোন আমাকে বললো যে তুমি ওকে একটু এই খাওয়াটা দিয়ে আসো। তা আমি দিয়ে আসলাম, ও একটু পরে গিয়ে বললো ওকে একটু গিয়ে দেখে আসো খাচ্ছে নাকি। আমিও বোকার মতো গিয়ে দেখতে গিয়ে কুকুরটা আমাকে কামড় দিল। এটা খুব মনে পড়ে যে আমি তো বোকার মতো গিয়ে একটা কামড় খেলাম, 14টা ইঞ্জেকশন দিতে হয়েছিল তখনকার সময়। বাট এটাও বলতে হয় পাশাপাশি আমি কুকুর খুব ভয় পেতাম, বাট এখন আমার বাসায় যে কুকুরটি, আমার ছেলেমেয়ে যে কুকুরটি পছন্দ করে টুইস্টি, ওকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এখন যদি তোমার কাজের ক্ষেত্রে আসি কথা বলতে, সেক্ষেত্রে প্রথমে শুরু করবো লেখালেখি দিয়ে, যেটা জানতে চাচ্ছি এই ভাবনাগুলো কিভাবে আসলো। আসলে লেখালেখি যেটা আমি তোমাকে বলি, আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। আমাকে ইমদাদ হক মিলন ধরে বেঁধে অরুণ চৌধুরীর সাথে বিয়ে দিয়ে দিল। আমার মনে আছে পিকনিকে যে আমরাও গিয়েছিলাম, রাইট, পিকনিকে যে আমরা একসাথে বসেছিলাম, হ্যাঁ ওটাই কিন্তু লাস্ট পিকনিক ছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ, লাস্ট এবং 90 সাল ছিল। তোমরা কেন বিয়ে করে ফেলো না? হ্যাঁ 90 করে, হ্যাঁ 90 সাল ছিল। তো জানুয়ারিতে আমি চলে গেলাম, এই তখন কিন্তু অতটুকুই কথা, ওই পিকনিকে কিন্তু অতটুকুই কথা। তারপর আমার এখনো মনে আছে 90 সাল 19 জানুয়ারি আমি শান্তিনিকেতনে চলে গেলাম পড়াশোনা করতে, 6 মাস পর আমার ছুটিতে আমি আসলাম। তারপরে এই প্রপোজাল নিয়ে গেল মিলন ভাই, আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর পর না আমার 2টো বাচ্চা হয়ে গেল, তা আমি আসলে কিছুই করতে পারলাম না। তো যেহেতু তোমার অরুণ অনেক ভালো তখন লিখতেন, মানে ভালো অনেক, মানে ওনার লেখা টেখার আমি অনেক ফ্যান, তো ওই লেখাগুলো আমি পড়তাম। ও প্রতিদিন আমাকে গল্প করতো, আমরা রাতে গল্প করতাম। তো একবার ভাবলাম যে কিছু তো একটা করা দরকার। ওর লেখার স্ক্রিপ্ট দেখতে দেখতেই 95 আমি একটা নাটক লিখলাম বোধ। আচ্ছা, আমাদের একটা রিলেটিভ পুলক পাল, ওর গল্প নিয়ে নাটকটা লেখা হলো বোধ। বোধটা লিখতে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু পড়ে দাও না। ও আমাকে বললো যে না আমি তোমার এটা পড়তে চাই না। আমি বললাম কেন? তোমার এই লেখাটা যদি আমি পড়ে দিই, তোমার একটি লেখা পড়লে তুমি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। সেদিন আমার চোখ বেয়ে কান্না নামলো, কান্না নামলো, পড়লো না। তো আমার পাশে আমার খুব প্রিয় একজন মানুষ বিপাশা হাত, আমরা পাশাপাশি একই সাথে ছিলাম। তো বিপাশাকে বললাম তুমি আমার লেখাটা একটু পড়বে, ও পড়লো। তখন আমার কোনো ফোন ছিল না, পাশের বাসায় ফোন করলো। আচ্ছা, ফোন করে বললো চয়নাপা আপনার লেখাটা পড়েছি, অসাধারণ আপনি লেখেন। এইটা আমার, আমি উৎসাহিত বোধ করলাম। এবং পরে আমার প্রিয় একজন মানুষ, প্রিয় একজন অভিনেতা মাহফুজ আহমেদ, তার প্রোডাকশন থেকে, বাণীচিত্র থেকে নাটকটি মেক করলো। ডিরেক্টর ছিলেন ফারিয়া হোসেন, মানে আমাকে নাট্যকার বানালেন মাহফুজ আহমেদ। নাট্যকার থেকে পরিচালনার ইচ্ছা, এটা কিভাবে শুরু হলো? এটা শুরু 2000 সাল। তখন আমি একটু কোনো কারণে একটু মন টন খারাপ ছিল বা কিছু, ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে। এবং সত্যি কথা বিজুরি, আমি আমার কাছে জন্মের পর থেকে 9 বছর আমি কিছুই করিনি, আমি পুরো হাউজের ছিলাম। আমার কাছে মনে হয়েছে আমার ছেলে মেয়ে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল, ওদেরকে আমাকে দরকার, আমার ওদেরকে দরকার, অবশ্যই। সো আমি কিছুই করিনি। তো 2000 সাল হঠাৎ করে আমি যখন আমার একটা নাটক লিখলাম, লাইট অ্যান্ড শেডের মুজিবুর রহমান, ওনার কাছে গেলাম আমার রেমুনারেশন আনতে। মুজিবকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তোমার এই নাটকের শেষ বেলায়, নাটকের নাম শেষ বেলায়, তোমার নাটকের ডিরেক্টর কেউ, বলে আপনি। জীবনে অনেক কাজ আমি ভেবে চিন্তে করিনি, আমার আবেগ আমাকে অনেক কাজ করিয়েছে, বাট ও যখন আমাকে বললো, আমি জাস্ট 2 সেকেন্ড চিন্তা করে বললাম ওকে ফাইন আমি করবো। তবে ওই নাটকটা অন এয়ার হয়েছে 5 বছর পর। আমাকে থ্যাংক ইউ দিতে হবে আমার বোনকে, আমার বোন তমালিকা, ও আমাকে এসে বললো তুই একটা নাটক লেখতো। আমি বললাম কেন? হ্যাঁ এই পরের মাসেই অন এয়ার। বললাম মানে কি? হ্যাঁ তুই লেখ। তখন আমার বাসায় বুয়ার একটা ঘটনা ঘটেছিল, ইনসিডেন্ট, মানে ও ওর বাচ্চাটাকে দান করে দেয়। ওই থিমটা নিয়ে আমি নাটক লিখলাম এক জীবনে। সত্যি আমি খুবই গ্রেটফুল 15 দিন পর নাটকটা অন এয়ার হলো, এবং আমি অনেক ফোন পেলাম। নাটকটার নাম ছিল এক জীবনে। এখনো কি এই যে নাটক লেখার সময় নিজের চারপাশের ঘটনাকে প্রাধান্য দাও? আসলে আমি অনেক পড়ি, এবং আমি বেশি আমার নাটকগুলো হয় রিয়েলিস্টিক থেকে,
যখন আমি প্রথম লিখতাম তখন আমি আমার জীবন বোধ, আমার ছোটবেলা, আমার বেড়ে ওঠা, আমার স্বামীর সাথে আমার জীবন বা আমার আশেপাশে যা কিছু সবকিছুই কিন্তু আমার নাটকে আমি ঢোকানোর চেষ্টা করতাম। স্টিল আমি যখন নাটক দেখি, নাটক লিখি, তখন আমার ভিতরের সেই কথাগুলি, যেভাবে আমার মা আমাকে বড় করেছে, যেভাবে আমি আমার স্বামীর সংসারে বড় হয়েছি, যেভাবে আমার স্বামীকে দেখেছি, আমার চারপাশ দেখেছি, আমার ভালোবাসার কিছু মানুষকে দেখেছি, এগুলোই আসলে আমি নাটকে আনার চেষ্টা করি। কারণ আমাদের জীবনটাই আসলে একটা নাটক। সেটাই। খুব অল্প সময় যদি ধরি, যে তুমি অল্প সময় অনেক নাটক করেছো সংখ্যার দিক থেকে, কোন সাবজেক্টটা একটু বেশি ভালো লাগে? আসলে সবাই বলে কি, ভালোবাসাটা আমার নাটকে বেশি আসে, কিন্তু আমি যদি একটা সামাজিক মূল্যবোধ থেকেও নাটকটা বানাই, ভালোবাসা কিন্তু এসেই যায়। তারপরে ভালোবাসাকে ইনক্লুড করেই আমি আমার মানবীয় যে গুণগুলি, ওগুলো আমি বাস্তবে যেমন আমি আমার স্ক্রিনে আমি সেটা রাখতে চাই। কিন্তু তোমার ক্ষেত্রে একটি কথা শোনা যায় বা সবাই জানে, সেটা হচ্ছে যে তুমি জুটি প্রথাতে অনেক বেশি বিশ্বাস করো, এবং যাদের তারকা খ্যাতি আছে সেই জুটিকেই তুমি নিয়ে সাধারণত নাটক করার চেষ্টা করো, সেটি কেন? সেটি হলো, আমি মেধাবী ডিরেক্টর না, আমি এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি না, এটা কোনো পাঠশালা না যে আমি নতুন নতুন ছেলে মেয়ে নিয়ে আসলাম, তাদেরকে অন দ্য স্পট শেখালাম। আমাকে তো একটা বাজেটে কাজ করতে হয়, এবং আমার, আমি যখন একটা ভালো অভিনেতা বা অভিনেত্রী নিয়ে কাজ করব, তারা স্ক্রিপ্ট তাদেরকে ঠিক মতো দেব, তারা আমার সাথে বসবে, তারা তুখর অভিনয় করবে, আমি মনোযোগ দিব আমার নির্মাণে। অনেকে ডিরেকশন দিতে এসে তারা প্রধান সহকারী পরিচালক বা ক্যামেরাম্যানদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে তারা অনেক বেশি তাদেরকে উপরে বেস করে নাটকটা বানিয়ে চলছে, সেই ধরনের ডিরেক্টরদের তুমি কি কি বলবে? তোমার কি মনে হয় সেই ধরনের ডিরেক্টররা টিকে থাকবে বা একটি দুটি তিনটি? তারপর তোমাকে মেধা, তোমাকে কিছু জানতে হবে, তোমাকে মিউজিক জানতে হবে, টেকনিক্যাল সাইড জানতে হবে, তোমাকে অভিনয় জানতে হবে, তোমাকে সেট দেখতে হবে, তোমাকে কারিগরি এডিটিং, আমি তো শুটিং যখন করি তখন তো আমি এডিটিংটা মনে মনে ভেবে কাজ করি, সো তোমাকে কিন্তু সব জানতে হবে। যারা এরকম করে মনে করো, তাদের কি শিখে আসা উচিত নাকি কাজ করতে করতে শেখার যাত্রাটা শুরু করা উচিত? কাজ করতে করতে কিন্তু মানুষ শেখে, শিখে আসা উচিত ওভাবে আমি বলবো না, আমাদের তো কোনো ইনস্টিটিউট নাই যে ওরা শিখে আসবে, বাট ওরা যদি দেখে দেখে শেখে, দেখে দেখে শেখার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। কোন কাজটাকে তোমার টার্নিং পয়েন্ট হিসেবে মনে করবে? আমার বিয়েটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। আর কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে আমি যখন ডিরেকশনে আসলাম, যে একটা স্ট্রাগল থেকে আমি একটা ডিরেকশনে আসি, ওই একটা বছর আমার জীবনের আসলে অনেক কিছু, একটা বছরে অনেকে মনে করতো যে আমি থাকবো না, আমি বেঁচে থাকবো না, এরকম একটা থাকে না আমাদের জীবনে, ওই একটা বছর আমার জীবনে এরকম একটা সময় গিয়েছিল। বাট ওই 2000 সালটা আমার জীবনের টার্নিং পয়েন্ট। ওই 2000 সাল আমি অনেকের দুঃখ কষ্ট, অনেকের দেয়া দুঃখ কষ্ট এগুলো নিয়ে আমি যখন ডিরেকশনে আসি, অবভিয়াসলি আমার জীবনে টার্নিং পয়েন্ট। চয়নদি, এই যে লেখালেখির ব্যাপারটা একটু আগে বলছিলে যে অরুণদা দেখেই দেয়নি, কিন্তু এই যে পরিচালনার ক্ষেত্রে কিভাবে সাপোর্ট তুমি পাও অরুণদার কাছ থেকে? একটা মেয়েকে এই জায়গায় আসতে হলে সবার আগে ভূমিকা থাকে একটা পরিবারের। একটা পরিবার যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে এখানে আসার আমার, মানে আমি পারতামই না আসলে, বিজুলি সত্যি কথা, আমি প্রতিদিন ভোরে উঠি, আমার হাজবেন্ড অরুণ চৌধুরী, তিনি যদি সন্ধ্যায় বাসায় চলে না আসেন, আমার বাচ্চাগুলোকে দেখে না রাখেন, তাহলে কিন্তু আমি রাত 12টা পর্যন্ত কাজ করতে পারি না। আমার মাথায় কিন্তু থাকে যে বাসায় কি হচ্ছে। তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি, উনি কখনো কোনোদিন শুটিং আমাকে কল করেন না। আচ্ছা। উনি মনে করেন উনি যদি আমাকে কল করেন তাহলে আমি ডিস্টার্ব ফিল করব। আচ্ছা। যখন 12টা বেজে যায় তখন উনি আমাকে একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন তোমার আর কয়টা সিন বাকি, কাজ কেমন হচ্ছে। এটা আসলে একটা বড় ব্যাপার। উনি যদি আমাকে ফোন দিয়ে বলতেন রাত 12টা বাজে, কখন কখন আসবে তুমি, এখন আসছো না কেন, তাহলে তো একটা মেয়ের গিলটি ফিলিংস কখনোই সম্ভব আর হয় কি? আমাদের মতো মেয়েদের একটা গিলটি ফিলিংস, কারণ আমরা তো সংসার ভালোবাসি, একটা গিলটি ফিলিংস কাজ করিস, এখন ফোন করে বলছি এখনো যেতে পারিনি, হয় কি এই কাজটাও ঠিক মতো হয় না, ওই কাজটাও ঠিক মতো হয় না। সো আমি অবশ্যই বলবো অরুণ চৌধুরী অবশ্যই অনেক সাপোর্ট দেন, সাপোর্ট দেন আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, আমার মা বাবা, এবং স্পেশাল আমার বাড়িতে যারা থাকে, হাসিনা, নিয়তি বা যে ড্রাইভার বাদল, এবং আমার ছেলে মেয়ে। ছোটবেলায় গানের কথা বলছিলে, এখন কেন? এখন আবার তুমি বললো, বলো না গান গাইতে। না বলবো না, কিন্তু কন্টিনিউ করা সম্ভব হয়নি কেন? গানে পাওয়া কখনোই সম্ভব না, কারণ তুমি দেখছো আমি যে কথা বলছি হঠাৎ করে গলাটা বসে যাচ্ছে, আবার কখনো ঠিক থাকছে, আমার ভোকালটা আসলে ঠিক নেই। আমি যদি গাইতে পারতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না, আমার মাকে আমি অ্যাটলিস্ট অনেক খুশি করতে পারতাম যে আমার তার মেয়ে গান গাচ্ছে। আসলে নিজের জন্য গান গাইতে অনেক ভালো লাগে, নিজেরকে গান শুনতে, আমি এখনো প্রতিদিন গান শুনি, স্টিল আমার নাটকে আমি অনেক গান ব্যবহার করেছি, গানকে অনেক ভালোবাসি এখনো।
দাদা তোমাকে অনেক অনেক বিষয় হেল্প করে, অবশ্যই এত সাপোর্ট, এত বড় সাপোর্ট দেয়, কখনো কি ব্যক্তিত্বের সংঘাত হয়নি? না, এটা না কখনো হয় না, কারণ ও অনেক ভালো কাজ করে, ওর কাজ দেখে আমি অনেক শিখেছি। এটা আসলে কখনো হয় না, কারণ আমি যখন কাজ করি তখনও কিন্তু ও জানে না যে আমার আজকে কি কাজ, কে কে আছে, বা ও যখন কাজ করে বরং ও কিন্তু আমাকে বলে আজকে আমার শুটিং এটা এটা আছে, কিন্তু আমি এটাকে আসতে দেই না। আমার কাছে মনে হয় আমার কাজটা আমিই করবো, এখানে ও না ঢুকুক, ওর কাছে মনে হয় ওর কাজটা ওই করবে, এখানে আমি না ঢুকি। কাজের জায়গায় আসলে আমরা একদমই আলাদা। এখন যে জিজ্ঞেস করি যে সেরা প্রাপ্তি কি, সেরা প্রাপ্তি আসলে ওরকম করে হয়নি। তারপরে আমি বলবো আমার অনেক ভালো লাগে আমার সংসার, আমার অনেক ভালো লাগে আমার কিছু প্রিয় মানুষ যাদের সাথে আমি আছি, আমার কিছু আর্টিস্ট যারা প্রতিনিয়ত আমাকে অনেক ভালোবাসে, জানি না বাইরে গিয়ে আবার কি বলে, বাট আমার সামনে যখন থাকে আমাকে অনেক ভালোবাসার কথা বলে, ভালো লাগার কথা বলে, ওগুলোই আমি বিশ্বাস করি। আমার কাজটাকে আমি অনেক ভালোবাসি। আমার টিম, আমার একটা সুইট টিম আছে যাদের না হলে আমি বাঁচবই না, সেটা হলো একটা সুব্রত মিত্র আমার যে অ্যাসিস্ট্যান্ট, আর একজন অমিতাভ রানা। এই দুজন মানুষ আমারকে এমনভাবে হেল্প করে এবং এমনভাবে আমার কাছে থাকে, ওদেরকে ছাড়া আসলে আমি ভাবতেই পারি না। এখন এত ব্যস্ত চয়নিকা চৌধুরী, সে আগের জীবনটা কি কি মিস করে? কোন জীবনের কথা বলছো? আগে যেমন এই কাজের ক্ষেত্রে এত ব্যস্ততা ছিল না, রাত 12টা পর্যন্ত বাইরে থাকতে না। হ্যাঁ, ওইটা কিন্তু মিস করি। ওইটা কিরকম মিস করি, আমাদের যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ড 4100 টাকা বেতন ছিল, 2100 টাকা আমরা বাড়ি ভাড়া দিয়ে দিতাম, বাকিটাকে আমরা চলতাম। মিমিরা ছিল নিচে, তখন ওরাও স্ট্রাগল লাইফ, ওদের বাসায় যা রান্না হতো আমাদের বাসায় যা রান্না হতো সব একসাথে আসতো, আমরা একসাথে বসে খেতাম। হয়তো আমার কাছে 20 টাকা নাই, মিমিকে লিখতাম, মিমি 20টা টাকা আছে, অচ অফিসে যাবে। মিমির কাছে হয়তো হঠাৎ করে কোনো কিছু দরকার হলো, ও আমাকে একটা নোট লিখতো। ওদের বাড়িতে মনে করো একটা ফ্রিজ কিনেছে, ওই দিন মিমি আমাদেরকে আইসক্রিম খাওয়াবে, আমরা সবাই মিলে খেতাম। বা আমাদের বাসায় একদিন রান্না হলো যে বড় একটা মাছ, সেদিন মিমিরা আসতো বা বিপাশা আন্টিরা আসতো, আন্টি আমার জন্য অনেক কিছু করেছেন। ওই লাইফটাকে আসলে অনেক মিস করি। এখন যেমন দেখা হলে বলি কেমন আছো, ভালো, আমি মনে করি যে ওদের এই কয়টা মানুষের সাথে যদি আমার কখনোই দেখা না হয়, তাও এই মানুষগুলোকে আমি প্রতি জন্মদিনে, প্রতি ম্যারেজ ডেতে আমি নিজে ফোন করে উইশ করি। এবং খাবার টেবিলে আমরা গল্প করি যে যেদিন আমার প্রথম ডেলিভারি হয়, হায়াত আঙ্কেল গাড়ি চালিয়ে নিয়ে গেলেন, আন্টি আমাকে পাঙ্গাস মাছ শিম আলু দিয়ে রান্না করে ভাত খাইয়ে দিলেন, এগুলো আমি কখনো ভুলি না। আসলে কি জানো, এগুলো যদি আমি ভুলে যাই তাহলে আমি আজকে অকৃতজ্ঞ হয়ে যাব। এগুলোকে মনে রেখেই আজকের আমি এই চয়নিকা চৌধুরী। পরের 5 বছর বা 10 বছর নিজেকে কিভাবে দেখতে চাও, কোন অবস্থানে দেখতে চাও? আমি এভাবে দেখবো যে আমার ছেলে মেয়ে বড় হয়েছে, ওরা নিজে স্বাবলম্বী হয়েছে, নিজে কিছু করছে। যেমন আমার ছেলে মেয়ের খুব শখ ওরা সিএ হবে, আমি গটকে বলি যে ওরা যেন ওদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়, ওরা খুব ভালো পড়াশোনায়। আমি দেখতে চাই ওরা ওদের মতো কাজ করছে, ওদের খুব ভালো একটা বিয়ে হয়েছে। আচ্ছা, ওদের ভালো বিয়ে হয়েছে এই কারণে দেখতে চাই যে আমি মারা গেলে ওরা আমার প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট, ওদের সাথে কেউ আছে এটা দেখে আমি মরতে চাই। এবং ওদের ওদের ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা হাজব্যান্ড ওয়াইফ, আমি মারা গেলে আমার হাজব্যান্ডকে দেখে রাখছে। আচ্ছা, এই জিনিসটা আমি অনেক ফিল করি, কারণ অরুণ চৌধুরী নিজে এক গ্লাস জল ঢেলে খেতে পারে না, উনি এরকম একটা মানুষ। তো ওরা যদি ওনাকে দেখে রাখে এবং সবাই যদি খুব ভালো থাকে, সবাই যার যার জায়গায় ভালো থাকলে আমার অনেক ভালো। আর নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে? আর নিজের ক্যারিয়ার আসলে আমি আসলে কাজ করতে করতে মরতে চাই। আচ্ছা, আমি এরকম চাই না যে কাজ ছাড়া আসলে আমি বাঁচতে পারবো না। আচ্ছা, আমি কাজ করতে করতে, ভালো কাজ করতে করতে যেন আমার মৃত্যুবরণ হয়। মৃত্যুর কথা অবশ্যই বলবো না, কিন্তু আমি চাইবো যে চয়নিকা চৌধুরী আরো অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দেখ, এবং আমরা অনেক ভালো ভালো নাটক দেখি। ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভির সমস্ত দর্শকদের, সবাই ভালো থাকবেন, দেশের চ্যানেল দেখবেন, দেশের নাটক বেশি বেশি দেখবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি লাক্স মুখ ও মুখরতার আসর থেকে।